সেই চিন্তা নদীর উপরে আমেরিকা থেকে একটা নোংরা সিনেমা বার হয়েছে, যে সিনেমার ভিতরে দেখানো হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে মদপান করছেন। যে সিনেমাটার ভিতরে দেখানো হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নারী ধর্ষণ করছেন, এই ভাই বাংলা বুঝিয়া দিলে, ভক্তি বুঝিতে বুঝিয়া দিলে, শুনুন কোরআন থেকে আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন, আমি তোমাদের দুটো সম্পদ দান করেছি, একটা হলো কিতাবুল্লাহ কোরআন পাক, আর একটা নিয়ামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাক। এই দুটো সম্পদের উপরে কোন রকম হামলা হলে মুসলমানরা রক্ত অর্থ জীবন দিতে রাজি আছে, আপনারা কি রাজি আছেন? হাদিস শরীফে বলা হয়েছে লাইয়ামিনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহিম ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, নিজের বাপ মা বিবি ছেলে মেয়ে অর্থ সম্পদ সকলে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে ভালো না বাজবে ওই লোকটা সম্পূর্ণ মমিন হতে পারলো না। আমরা আমার নবীকে জান অপেক্ষা ভালোবাসি, যে নবী 40টা বছর ধরে মক্কার মাটিতে কাফেরদের সামনে লালিত পালিত হল, যে মক্কার দুষ্ট কাফেরেরা 40টা বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহকে পবিত্র মুহাম্মদ বলে দেখেছে, 40টা বছর ধরে আমরা সেই মুসলমান, আমার নবী দাঁড়িয়ে মদ খাচ্ছে, যেটা মুসলমানরা হজম করতে পারবে না। তুমি জানো সেদিন খবরে পড়েছিলেন
নবীর পায়ে সবে একটা কুলির কাঁটা ঢুকে আমার নবী একে যে কষ্ট দেবে খোবায়েমের দিকে রক্ত থাকতে মেনে নিতে পারে না। আমরা সেই মুসলমান নবীর ভয়ে আঘাত হবে মুসলমান না বেগালেও হজম করে দেবে এটা সম্ভব নয়। তাই আজকে কলকাতাতে আমাদের সমাবেশ, আমরা মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য রক্ত অর্থ জীবন দিতে রাজি সর্বক্ষণ। অতএব এই দেশে থেকে আমার নবী নামে যে নোংরা সিনেমাটা চলছে অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি বন্ধ করতে হবে। যদি এরা বন্ধ না করে আগামীতে এতদিন শুনেছেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে যে সমাবেশ ঘটাচ্ছি আগামীতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমাবেশ ঘটবে কিনা জানি না। মুসলমানরা রক্ত দিতে নবীর জন্য রাজি আছে, গুলির আগে পুলিশের গুলি লাগে, বোমার আগে তরবারি লাগে, মুসলমানরা যদি নবীর জন্য জীবন দেয় তাহলে কেমন দিন রসুলের ফিরিয়ে কয়েক হাজার মানুষ আসছেন বসুন, এক কথায় বলছি বসু বলুন, এগোবেন না, এগোবার চেষ্টা করবেন না, দয়া করে আর এগিয়ে আসবেন না, ওই জায়গায় বসুন। ভাই আমার মাইকের স্ট্যান্ডের সামনে যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন কেন, ওখানে কি মাইকের আওয়াজ যাচ্ছে না নাকি? ওখানে কি মাইকের আওয়াজ যাচ্ছে একটু হাত তুলে বলবেন, তাহলে বসুন। পিছনে কত হাজার হাজার মানুষ আসছেন, আপনারা যদি দাঁড়িয়ে থাকেন আমাদের সমাবেশ পরিচালনা করতে কষ্ট হবে। এক মজলিস তো আপনার ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশ থেকেই ফুলপুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ করে বলেছিলেন এক হাতে কোরআন আর এক হাতে হাদিস, সামনে ব্রিটিশের আইন, সামনে থেকে যদি কোরআন হাদিসের পক্ষে ব্রিটিশের আইন থাকে তাহলে ব্রিটিশের আইনকে স্বাগত জানাবো, আর কোরআন হাদিসের বিরুদ্ধে যদি ব্রিটিশের আইন চলে যায় তাহলে ব্রিটিশের আইনকে আমি আবু বকর পায়ের তলায় বাড়িয়ে দেব। সুতরাং ফুলপুরার মুজাদ্দিদ জামানের পরে পশ্চিমবাংলার মুসলমান হেমন্ত সিং এর মতো আবার নূতন করে তারা জেগে উঠেছে। আজ আমরা নূতন করে এখান থেকে শপথ বাক্যপাঠ করব, যদি ইনোসেন্স অফ মুসলিম সিনেমা যদি বন্ধ হয় তবে রাজ্য কেন্দ্র সরকার টিকবে, সিনেমা যদি বন্ধ না হয় রাজ্য আর কেন্দ্রের আইনকে আমরা পায়ের তলায় মারিয়ে দেব। বক্তাদের বক্তৃতা সত্যির সঙ্গে দিতে গেলে ভাই বসুন, আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, পিছনে যারা আছেন বসুন, এগিয়ে আসবেন না, দয়া করে এগোবেন না, দয়া করে মাসকান নিয়ে গলি রাখবেন না, বসে পড়ুন। ভাই যারা পিছনে বসে আছেন দাঁড়ানো ভাইদের একটু ইঙ্গিত করে বসতে বলুন, দয়া করে বসুন। নবী পাককে ওমর জিজ্ঞাসা করেছিলেন ওদের কতদের মানুষ ইমান কবুল করেছেন, নবী বললেন ওমর তোমাকে দিয়ে 40 জন হয়েছে। ওদের নামাজ কোথায় পড়বেন, বলে নামাজ ঘরের ভিতরে পড়তে হবে। বলে হুজুর কাবার সামনেই নামাজ পড়লে, বলে নামাজ তো কাবার সামনেই পড়লে সওয়াব
কাবার সামনে নামাজ পড়লে কাফেরেরা ক্ষতি করবে, বলে তোমার কাবার সামনেই নামাজ পড়া হবে। গোটা পৃথিবীর মাঝখান কাবা ধরে চল্লিশটা মুসলমানকে নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে যখন হাজির হয়েছেন, কাবার চতুর্দরে সমস্ত কাবারি গুলো হেরান দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আবুতে গেলে জয়ী হতে পারি মুসলমান মনে রাখবেন, আমরা হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে যাব। যদি আমরা এই সংগ্রামে শহীদ হতে পারি, নিশ্চিত রাসূলুল্লাহ আমাদের শাফাত নসিব হবে, রাসূলুল্লাহ আমাদের জন্য নিশ্চিত রাসূলের উপরে যে জুলুমবাদী হচ্ছে, রাসূলকে নিয়ে যে নোংরামি করছে, তার জন্য আমাদের যে সংগ্রাম, আমার রাসূলুল্লাহ জিন্দা নবী তার উপরে যে অত্যাচার চলছে, ইতিপূর্বে এই দেশের মাটিতে আন্তর্জাতিক নোংরা মহিলা আজকে বা না সেদিন একটা